টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভোর 4:30 থেকে জেলার ফুলগাজীর মুহুরী নদীর বাঁধের বড়ইয়া ও দৌলতপুরের দুইটি অংশে ভাঙন দেখা দেয়। এখন পর্যন্ত প্রায় 30 ফুটের বেশি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে ফুলগাজী সদর ইউনিয়নের 6টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি তো তলিয়ে গেছে 30 থেকে 40টি পুকুর, ফসলি জমি ও মসজিদ। পানি উন্নয়ন বোর্ড বলছে মুহুর নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের এখানে এটা হলে কি হয়, সাময়িকভাবে বার্তা বেঁধে দেয়, বেঁধে দেওয়ার পর তাদের আর কোনো খবর থাকে না, আমাদের যেটা চাপ দিয়ে আছে।